Walton Tamarind EX710G Pro Tamarind EX10 Pro series একটা নতুন ইনক্লুশন এটা যেটা কিনা Walton Tamarind series এখনো পর্যন্ত বেস্ট ভ্যারিয়েন্ট বা বেস্ট ভার্সন বলা যায় তো EX10 Pro series আমরা কোরাইথির যে ভ্যারিয়েন্টটা EX310G Pro সেটার আনবক্সিং প্লাস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলেছি সেটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে যারা হচ্ছে কি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কনসার্নড তারা ওই ভিডিওটা দেখে নেবেন বক্সের ভিতরে কি কি থাকছে সেই ভিডিওটাতে সম্পূর্ণ দেখানো আছে সেম যেহেতু একই সাইজের ল্যাপটপ সেম জিনিস শুধুমাত্র প্রসেসর এবং ডিসপ্লেটাতে চেঞ্জ আছে কিছু তো আমরা এটার জন্য আলাদা করে আনবক্সিং করলাম না সরাসরি এটা রিভিউ নিয়েই কথা বলবো একটা ফুল রিভিউ বা ইনডেপথ রিভিউ নিয়ে থাকছি আমি হাসান সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আ লট তো প্রথমে ল্যাপটপটা কি স্পেসিফিকেশন নিয়ে কথা বলে নিই এখানে এই ল্যাপটপটাতে ইন্টেল কোরাই 7 ব্যবহার করা হচ্ছে দশম প্রজন্মের একটা প্রসেসর ইন্টেল কোরাই 7 1065G7 যেটা এবং এই প্রসেসরটা আপনার 10 ন্যানোমিটারের আইস লেকের একটা প্রসেসর এবং এটার বেস ফ্রিকোয়েন্সি আপনার 1.3 GHz থেকে ম্যাক্সিমাম বা বুস্টেড ফ্রিকোয়েন্সি আপনার 3.9 GHz এবং এই প্রসেসরটা স্পেশাল দিক যেটা সেটা হচ্ছে আমরা অন্যান্য যে সকল ইন্টেলের প্রসেসরগুলো দেখেছি সেখানে যে শেয়ার্ড গ্রাফিক্সগুলো ছিল সেই শেয়ার্ড গ্রাফিক্সগুলো থেকে এখানে যে শেয়ার্ড গ্রাফিক্সটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আইরিশ প্লাস এবং এই শেয়ার্ড গ্রাফিক্সটা অন্যান্যগুলোর চাইতে অনেক বেশি অ্যাডভান্স এবং ফ্রিকোয়েন্সিগুলো বা এটার পারফরমেন্স অনেক বেটার সো শেয়ার্ড গ্রাফিক্স থেকে বেটার পারফরমেন্স যারা এক্সপেক্ট করে যারা একটু হাই এন্ড ল্যাপটপ থেকে মোটামুটি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তাদের জন্য এটা বেশ ভালো হবে এবং অনেক বেশি বেনিফিশিয়ারি হবে তো র্যামের জায়গা থেকে এখানে 8GB DDR4 RAM ইউজ করা হচ্ছে যেটা কিনা Core i3 Core i5 ভ্যারিয়েন্টও রয়েছে 2666 MHz RAM DDR4 RAM ইউজ হয়েছে এখানে এবং M.2 SSD রয়েছে 512 GB M.2 SSD তো ল্যাপটপটাতে আপনার এই ল্যাপটপটাতে পার্টিকুলারলি Core i5 ভ্যারিয়েন্ট এবং Core i7 ভ্যারিয়েন্টের মধ্যে আপনার ফুল HD প্যানেলের ডিসপ্লে ইউজ করা হচ্ছে Core i3 যে ভ্যারিয়েন্টটা সেখানে HD প্লাস মানে HD নর্মাল HD যেটা 768 পিক্সেলের যেটা সেরকম একটা ডিসপ্লে ব্যবহার করা হচ্ছিল ম্যাটে LED ডিসপ্লে পাশাপাশি ল্যাপটপটার যে অ্যাডাপ্টারটা বা চার্জারটা সেটা আপনার 45W চার্জার যেটা দিয়ে ফুল চার্জ হতে ল্যাপটপটা অলমোস্ট আপনার 3 hours 3 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ লাগছিল 0 থেকে একেবারে 100% ফুল হতে এবং ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপটা নর্মালি ইউজে আপনার মডারিট ইউজে খুব বেশি যদি আপনি পারফরমেন্স মোডে না চালান তাহলে আপনার 6 to 7 hours ইজিলি পাবেন তবে এটা আবার ডিপেন্ড করবে আপনি যদি খুব বেশি হ্যাভি ইউজার অন একটু পারফরমেন্স মোডগুলো বেটার পারফরমেন্স ইয়ে করেন মোড টুইক আপ করেন সেক্ষেত্রে আপনার এটা 4 to 5 hours মোটামুটি আপনাকে পারফর্ম করতে পারবে এবং শুরুর দিকে যে কোনো ল্যাপটপগুলো একটু বেটার ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে সো এবার এটার মেইন রিভিউ পার্টে চলে যাওয়া যাক প্রথমত এটা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি যেমন এখানে ফুল এইচডি প্যানেলের যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে অনেকেই HD প্যানেলের 310G Pro থেকে বলছিল যে সেটার একটু নেগেটিভ নিয়ে যেমন সাইড ভিউ থেকে আমরা জানি যে ম্যাটে ফিনিশের যে LED ডিসপ্লেগুলো LED ডিসপ্লে নর্মালি সাইড ভিউ থেকে মোটামুটি বেশ ভালো দেখায় এবং এটার যেহেতু আপনার উপরের ডিসপ্লেটা পুরোপুরি হিঞ্জটা আপনার 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করে তো যে কোনো সার্ফেস থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে মোটামুটি বেশ ভালো একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স আসে তবে সাইড মিরর থেকে মানে একেবারে যদি কর্নার থেকে আপনি চিন্তা করেন লাইক 160 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বা এরকম করে তাহলে সেক্ষেত্রে আপনার একটু হালকা নেগেটিভ চোখে পড়বেই কারণ এটা আসলে সামনের যে ভিজুয়ালটা ম্যাটে LEDগুলোতে আমরা সাধারণত জানি যে ব্রাইটনেসের জন্য বা অনেক কিছু এখানে একটু অপটিমাইজ করা হয় যাতে কোনো রকম আপনার সামনে থেকে যে যদি বসে থাকেন আপনি রিফ্লেকশন যাতে খুব একটা না পড়ে যে সকল আপনার অনেক বেশি লাইট ব্রাইট এনভায়রনমেন্টের মধ্যে গেলেও সেখানে যাতে খুব বেশি রিফ্লেকশন চোখে না পড়ে তো ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ব্রাইট মনে হয়েছে এবং কালারগুলো বেশ কালারফুল ছিল ভাইব্রেন্ট ছিল স্যাচুরেটেড ছিল তবে কিছুটা হোয়াইট ব্যালেন্সিং বোধহয় আরেকটু ভালো অপটিমাইজড হতে পারতো কিছু হোয়াইটেনিং এর ইস্যু ছিল জায়গা জায়গাতে হালকা একটু পিক্সেলাইজেশন ছিল এবং এটা খুব বেশি আসলে মেজর ইস্যু না যেমন যখন বিশেষ করে ব্লু কালার গুলো একটু আপনার হালকা হোয়াইটের ব্যালেন্সিং এর একটু মনে হচ্ছে যেন হালকা ইস্যু আছে এছাড়া আপনার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন বা কালার যে আউটপুটটা টোটাল অপটিমাইজেশনটা বেশ ভালো অবস্থানে ছিল দেন এটার স্পিকার নিয়ে যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি নিচের যে বটম ফায়ারিং দুটো স্পিকার এবং সে দুটো যথেষ্ট পরিমাণ লাউড ছিল এবং অনেক বেশি লাউড ছিল এই ল্যাপটপের স্পিকার দুটো আপনার যেই ব্যাস ম্যানেজমেন্ট বা অন্যান্য ট্রিভেলের সব কিছুর যেই ম্যানেজমেন্ট ছিল অপটিমাইজেশন ছিল সেটা মোটামুটি বেশ ভালো পর্যায়ে ছিল তবে একটু হাই এন্ড ল্যাপটপ হিসেবে আমাদের যেহেতু বাজারের অন্যান্য যে সকল ল্যাপটপগুলো আছে বিশেষ করে বাইরের যে ব্র্যান্ডের তারা এই এরকম বাজেটের ল্যাপটপগুলোতে DTS এর সাউন্ড সিস্টেম বা আপনার যে ডলবি হোম থিয়েটার এরকম ভালো ভালো কিছু সাউন্ড সিস্টেম সাউন্ড ড্রাইভার ইউজ করে তো আমি এক্সপেক্ট করবো যে ওয়ালটনও এইসব নিয়ে কাজ করবে ইনশাল্লাহ সামনে যে
ভালো কিছু সাউন্ড ড্রাইভার যেমন ডলবি বা অথবা হচ্ছে ডিটিএস এর যে সাউন্ড সিস্টেমগুলো সেগুলো যদি ইনক্লুড করা যায় সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা আরও বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি হাই এন্ড হবে। এমনিতে নর্মালি যে স্পিকারটা দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট পরিমাণ লাউড ছিল, সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল, খুব বেশি কমপ্লেন করার কিছু নেই। তো ল্যাপটপটা বিল্ড ম্যাটেরিয়াল বা বিল্ড কোয়ালিটি ডিজাইন নিয়ে আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি ফার্স্ট ইম্প্রেশনে, দেন EX710G Pro তে রিভিউতেও বলেছি। এটা আপনার খুবই কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ, ডিসপ্লের বেজেলটা একেবারে ন্যারো বেজেল বা স্লিম বেজেল রাখার কারণে আপনার ল্যাপটপের সাইজটা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং যার কারণে আপনার ল্যাপটপটা অনেক কম্প্যাক্ট সাইজের, ক্যারি করতে খুব সুবিধা হয়, আপনার গ্রিপ পেতেও খুব সুবিধা উপরে পুরো সারফেসটা। আপনার অনেকে হয়তো এটা ভাবেন আবার বলেছেনও প্রায় কেউ কেউ যে আপনার প্লাস্টিক অ্যান্ড মেটালের একটা কম্বিনেশন, তবে এখানে উপরে যে সার্ফেসটা এটা পুরোটাই টোটালি ম্যাটেরিয়াল মেটালের ফিনিশ এবং উপরে যে গ্রিপটা সেটা একেবারে খুব বেশি পিচ্ছিল না, খুব বেশি পলিশড না, মোটামুটি ভালো গ্রিপ পাওয়া যায়, হালকা ম্যাটে ফিনিশের একটা টেক্সচার রয়েছে যার কারণে আপনি গ্রিপটা মোটামুটি বেশ ভালো রকমভাবেই পাবেন। এবং এখানে যে টাচপ্যাডটা ইউজ করা হচ্ছে অনেক বড় রাখা হচ্ছে টাচপ্যাডটা, যার কারণে ট্র্যাকপ্যাডের ক্ষেত্রে ট্র্যাকিং করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হচ্ছিল, টাচপ্যাড দিয়ে মাল্টিপল যে ফিঙ্গারের যে গেস্টারগুলো সেগুলোর মুভমেন্ট অনেক খুব স্মুথলি কাজ করছিল, কোনো রকম প্রবলেম বা ইস্যু হয়নি। আপনার ওয়েব ক্যামটার জায়গা থেকে ওয়েব ক্যামটার আমরা EX710G Pro-তেও বলেছি, ওয়েব ক্যামটা একটু কম ব্রাইট মনে হচ্ছে আমার কাছে, কালারগুলো মনে হচ্ছে যেন একটু কম অপটিমাইজড এবং আপনার কন্ট্রাস্ট ব্রাইটনেস আপনার শার্পনেসের যে অপটিমাইজেশনটা সেটা আরেকটু বেটার হতে পারতো। বাজেট অনুযায়ী ল্যাপটপটার ওয়েব ক্যামটা থেকে আরেকটু বেটার কিছু আমি এক্সপেক্ট করছিলাম, যেহেতু EX710 Pro-তে মোটামুটি যেরকম ওয়েব ক্যামটা ছিল এখানেও সেম ওয়েব ক্যামটা ইউজ করা হচ্ছে, তো ওয়েব ক্যামটা যদি আরেকটু ইম্প্রুভ করা যেত, একটু বেটার কোয়ালিটির ওয়েব ক্যামটা ইউজ করা যেত সেহেতু এটা আরও বেটার হতো, আমার কাছে পার্সোনালি আরও বেশি ভালো লাগতো। ওকে, এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্সের পার্টে আমি প্রথমে এটার পাওয়ার স্ট্রেচ বা আমরা যে অনেকক্ষণ ধরে এটার সিপিইউ স্ট্রেচ করেছি সেটার রেজাল্ট নিয়ে কথা বলবো। তো সিপিইউ স্ট্রেচ করতে গিয়ে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ব্যাটারি সেভিং মোডে রেখে এটা সিপিইউ স্ট্রেচ করি। সিপিইউ স্ট্রেচ করার পরে আমরা প্রায় 10 মিনিটের মতো পাওয়ার স্ট্রেচ করার পরে দেখা গেলো যে এটা আপনার টেম্পারেচারটা 93 থেকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠছিল এবং এই টেম্পারেচারটা যখন 94 ডিগ্রি সেন্টিগ্রেড উঠছিল তখন কিন্তু পাওয়ার সেভিং মোড থাকার কারণে বা ব্যাটারি সেভিং মোড থাকার কারণে আর ফ্যানের স্পিডটা খুব বেশি বুস্ট আপ হচ্ছিল না। তো দেন হচ্ছে কি আমরা ব্যাটারি সেভিং মোড থেকে বেটার পারফরমেন্স মোডে বা পারফরমেন্স মোডে নিয়ে যাই, পারফরমেন্স মোডটাকে টুইক করার পরে আপনার ফ্যানের স্পিডটাও বুস্ট আপ হয়, যার কারণে ফ্যানের স্পিডটা বুস্ট আপ হওয়ার কারণে ভেতরে যে আপনার এয়ার ফ্লোটা এক্সহস্টটা সেটা আপনার সিপিইউ কুলিং সিস্টেমটা খুব অ্যাক্টিভলি ভালোভাবে কাজ করা শুরু করে এবং তখন দেখলাম যে আপনার টেম্পারেচারটা ফল করছে এবং পাশাপাশি আপনার ফ্রিকোয়েন্সিটা স্ট্রেচের সময় লং টাইম ধরে যখন আমরা স্ট্রেচ করি তখন হিটিংটা যদি ওভার টেম্পারেচারটা একটু হাই হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে আপনার ফ্রিকোয়েন্সিটা ফল করে এবং ফ্যানটা যখন আপনার পাওয়ার সেভিং মোড থেকে আমরা এটাকে যখন ইয়েতে নিলাম আপনার পারফরমেন্স মোডে তখন কিন্তু আপনার ফ্যানের স্পিডটা বাড়ার কারণে ফ্রিকোয়েন্সিটাও আস্তে আস্তে আবার আপরাইজ হচ্ছিল, বাড়ছিল। অনেকক্ষণ ধরে পাওয়ার স্ট্রেচ করার পরে দেখা গেলো যে অ্যাভারেজ টেম্পারেচার 66, 67, 68 এরকম করে ওঠানামা করছিল এবং আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা 94-এর উপরে আর উঠেনি। তো যারা হিটিং নিয়ে অনেক বেশি কনসার্ন তাদেরকে আমি বলবো যে তাদেরকে এটা ইনশিওর করতে পারি যে আপনি যদি পারফরমেন্স মোডগুলো একটু টুইক আপ করেন, দেন এখানে ফ্যানের স্পিড কন্ট্রোলের যে অপশনগুলো রয়েছে আপনার ওয়ালটনের যেই ড্রাইভারগুলো দেওয়া থাকে আপনার বাই ডিফল্ট, সেই ড্রাইভারগুলো যদি আপনি ইউজ করেন বা সফটওয়্যারগুলো দিয়ে আপনি যদি ফ্যানের স্পিডটা টুইক আপ করেন সেক্ষেত্রে আপনি কোনো রকম হিটিং ইস্যু পাবেন না এবং আমি উপর সার্ভিসে অনেকক্ষণ ধরে এটা গেমিং করে দেন আপনার এডোবি প্রিমিয়ার প্রো এডোবি ফটোশপ অনেক অনেক সফটওয়্যারগুলো ইউজ করেছি আমি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, অনেক বেশি সফটওয়্যার নিয়ে এটা টেস্ট করেছি, তো সেক্ষেত্রে আমি কোনো রকম হিটিং ইস্যু পাইনি। এটার পেছনের যে পার্টটা সেটা মোটামুটি বেশ ওপেন, এয়ার এক্সস্টের জন্য মোটামুটি বেশ ভালোভাবেই কাজ করে এবং এটার আপনার যে হিন্সটা কাজ করে ল্যাপটপের বডি এবং ডিসপ্লের যে টোটাল সংযোগটা সেই জায়গাতে যে হিঞ্জের পেছনে যে সার্ফেসটা এখানে ফ্রেমের মধ্যে কিছু আপনার কাট আউটের মাধ্যমে কাট দিয়ে দেন হচ্ছে আপনার একটা জায়গা রাখা হচ্ছে আপনার এয়ার এক্সস্টটা হওয়ার জন্য বা এয়ার ফ্লোর জন্য এবং সেটা খুব ভালোভাবে কাজ করছিল। তখন হিটিংয়ের যেই আপনার ফ্যানটা যখন খুব অ্যাক্টিভলি কাজ করছিল তখন হিটটা উপর দিয়ে বোঝা যাচ্ছিল যে ফ্যানের বাতাসের সাথে হিটটা উপর দিয়ে বেরিয়ে আসছে। বেঞ্চমার্কিংয়ের জায়গা থেকে আমরা যখন এটাকে সিপিইউ জেডে বেঞ্চমার্কিং টেস্ট করি তখন সিঙ্গেল কোরে যেরকম স্কোর আসছিল এবং সিঙ্গেল কোর থেকে আমরা জানি যে মাল্টিপল কোরে বা যখন আমরা রেশিও চেক করি তখন নর্মালি আমরা ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে ওয়ালটনের আগে 3.4, 3.5 এরকম ম্যাক্সিমাম পাচ্ছিলাম কিন্তু এখানে রেশিওটা মাল্টিপল কোরের মধ্যে দেখা যাচ্ছিল 3.9 পর্যন্ত অ্যাটেন করা যাচ্ছিল বা অর্জন করা যাচ্ছিল। তো সিপিইউ জেডের এই রেশিওটা আপনার যখন মাল্টিপল কোরে হিসাব করা হয় তখন আপনার সিঙ্গেল কোরে যতটুকু আপনার পারফরমেন্স বা ফ্রিকোয়েন্সি অ্যাটেন্ড করতে পারে মাল্টিপল কোরেও আসলে ততটুকু অ্যাভারেজে অ্যাটেন্ড করতে পারে কি না এটা চেক করা হয়। তো আপনার রেশিওটা যত বেটার হবে আপনার মাল্টিপল কোরের পারফরমেন্সটা তত বেটার হয়। সো সেই জায়গা থেকে এটা যেহেতু 3.9 ছিল রেশিও অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি
গুড থিং এবং যারা হচ্ছে গিয়ে মাল্টিপল করে পারফরমেন্স এক্সপেক্ট করেন আমি দেখছিলাম 93.92 সর্বোচ্চ এটা উঠছে তো তাদের জন্য বলবো যে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনি অনেক বেশি বাড়তি সুবিধা পাবেন আবার এখানে প্রসেসরটার সাথে যেহেতু আপনার 8 মেগাবাইট আপনার L3 বা স্মার্ট ক্যাশ মেমোরি ব্যবহার করা হচ্ছে সেটা আপনার মাল্টিটাস্কিং কে অনেক বেশি সহজ করে দিবে অনেক বেশি বেনিফিশিয়ারি হবে আপনার জন্য এবং আপনার মাল্টিপল কোরের থেকে এটা পারফরম্যান্সও বেশ ভালো রকম ভাবে পাচ্ছিলাম এবং সিনেবেঞ্চ R15 এ আমরা দেখছি যে যখন এটার সিপিইউ পারফরম্যান্স টেস্ট করি তখন 401 CB আসে স্কোর আসে এবং আমরা জানি যে এখানে যেহেতু 3.90 GHz পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাক্সিমাম কাজ করে সে জায়গা থেকে আপনার 390টা হচ্ছে ইউজুয়াল এটার স্কোর আসার কথা বা এর কম একটু এরকম আসবে কিন্তু যখন এটা দেখা যাচ্ছিল যে ওভারক্লক হচ্ছিল তখন 401 বা 402 এটা কিন্তু বেশ ভালো রকমের স্কোর এবং ফ্রেমের ক্ষেত্রে আমরা ব্যাটারি সেভিং মোডের যখন ইউজ করি তখন এটার ফ্রেম পাচ্ছিলাম 30.1 বা 31.04 এরকম এবং ব্যাটারি সেভিং মোড থেকে যখন আমরা এটার পাওয়ারটাকে টুইক আপ করি তখন সেই ফ্রেমটা আরও 3-4 ফ্রেম করে বাড়ছিল অ্যান্ড দ্যাট ইজ ট্রুলি গুড এবং রেন্ডারিংটা যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল সিনেবেঞ্চ R15 আমরা যখন রেন্ডারিং করি অনেক দ্রুত রেন্ডারিং হচ্ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি গুড তো ওভারঅল সিপিউর যে পারফরমেন্স বা এখানে আমরা রিয়েল লাইফ পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে আবার আমরা হচ্ছে গিয়ে ফটোশপের জন্য টেস্ট করি দেন প্রিমিয়ার প্রো এরকম অনেক অনেক সফটওয়্যার নিয়ে কাজ করি ফটোশপে কোনো রকম ইস্যু পাইনি আমি দেন হচ্ছে প্রিমিয়ার প্রোতে কাজ করছিলাম সেই জায়গাতেও বেশ ভালো রকমভাবে এগুলো সবগুলো টুল আমরা কাজ করতে পারছিলাম পাশাপাশি আমরা যখন এটার গেমিং টেস্ট করার জন্য কিছু গেম প্লে করি লাইক পাবজি খেলেছি আমরা তো অ্যাসফল্ট 9ও এটার মোটামুটি পারফরমেন্স বেশ ভালো ছিল কিন্তু যখন হাই গ্রাফিক্সে আমরা এটা খেলি অ্যাসফল্ট 9 তখন এটার পারফরমেন্সটা কিছুটা ড্রপ করে লাইক আপনার ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিলো যেমন কীবোর্ডের যে আমরা কমান্ডগুলো তখন প্রসেস হতে মনে হচ্ছিলো যেন একটু ল্যাগ হচ্ছে গ্রাফিক্স মোডটা আমরা হাই থেকে যখন মিডিয়াম গ্রাফিক্সে নিয়ে আসি তখন আবার ইজিলি এবং খুব স্মুথলি কাজ করা যাচ্ছিলো অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রুলি গুড তো আপনি যে কোনো গেমিং যেগুলো একটু অনেক বেশি রিসোর্সফুল অনেক বেশি হাই এন্ড গ্রাফিক্সের গেম সেই গেমগুলো খেলার ক্ষেত্রে একটু কনসার্ন থাকবেন যে ল্যাপটপের যাতে পারফরমেন্স মোডটাকে বাড়িয়ে দেন হচ্ছে ফ্যানের স্পিডটা যদি একটু বেশি রাখেন তাহলে আপনার এটা বেশ ভালো রকমের পারফরমেন্স আপনাকে দিতে সক্ষম হবে সো ওভারঅল লম্বা একটা সময় ধরে এটার পারফরমেন্স টেস্ট করা বা আমি আমার ইউজের পরে যে এক্সপিরিয়েন্সটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এই প্রাইস রেঞ্জের মধ্যে আর একটু হাই এন্ড যারা ল্যাপটপ চায় তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যেন এখানে যদি 2 GB অ্যাডিশনাল আপনার ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ করা হতো বা অ্যাড করা হতো তাহলে ল্যাপটপটা অনেক বেটার একটা ডিল হতো হয়তো বা সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি করলেও সমস্যা হতো না যেহেতু অনেকেই এরকম ইন্টেল Core i7 বা হাই এন্ড ল্যাপটপগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স চায় এছাড়া আদারওয়াইজ এখানে ল্যাকিংস বলতে তেমন কিছু নেই অন্যান্য সব কিছু মোটামুটি বেশ ভালো ছিল কুলিং সিস্টেম থার্মাল পারফরমেন্স দেন হচ্ছে গিয়ে ওয়েব ক্যামটাতে একটু প্রবলেম ছিল ওয়েব ক্যামটা মনে হচ্ছে আরেকটু বেটার হতে পারতো দেন স্পিকারের কোয়ালিটি দ্যাট ওয়াজ জাস্ট গুড এনাফ তো অন্যান্য জিনিসের কথা বলছি বিবেচনা করলে আমার মনে হচ্ছে যেন ইট ইজ মানে প্রাইস অনুযায়ী একটু যদি ল্যাপটপের ক্ষেত্রে ওয়ালটন যেহেতু তাদের ল্যাপটপের বাজারটাতে একটু হাই এন্ড ল্যাপটপের বাজারটা যদি খুব বেশি ভালো কনসার্ন হতে চায় তাহলে আমার মনে হয় আরেকটু অ্যাগ্রেসিভ প্রাইসিং দরকার সেক্ষেত্রে প্রাইসটাকে যদি একটু কিছুটা কমিয়ে আনা হয় এবং যদি আলাদা ভ্যারিয়েন্ট করে দেন ওইটার সাথে আপনার আলাদা ভ্যারিয়েন্টে আপনার ডেডিকেটেড গ্রাফিক্সের আলাদা ইউনিট করা হয় সেক্ষেত্রে সেটার প্রাইসটা যদি একটু বাড়ানো হয় তাহলে এরকম অ্যাগ্রেসিভ প্রাইসিং করে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা তাদের অন্যান্য যে সকল কনজিউমার বেসটা সেটা একটু বড় করা যেতে পারে আই হোপ এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো যারা চান তারা রিকমেন্ড করবো তবে যারা ডেডিকেটেড গ্রাফিক্স নিয়ে অনেক বেশি কনসার্ন তারা হয়তো বা এটা দেখতে পারেন ভেবে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন এবং ওভারঅল সব কিছু মিলিয়ে ব্যাটারি পারফরমেন্স সাউন্ড ডিসপ্লে কোয়ালিটি দেন হচ্ছে গিয়ে আপনার মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণ সফটওয়্যার নিয়ে কাজ করার পর আই ওয়াজ হ্যাপি তবে এখানে শুধুমাত্র একটা জিনিসই ল্যাকিংস হয়তো বা ডেডিকেটেড গ্রাফিক্সটা দিলে আরও বেশি ভালো লাগতো সো এই ছিল ওয়ালটন টামারিন্ড EX710G Pro আমার রিভিউ হোপ ইউ গাইজ এনজয়ড দিস ভিডিও ইফ ইউ ডু দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো আইল সি মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে অসাম